বোনের সঙ্গে প্রেম কর আমার 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 বোনের সঙ্গে প্রেম করার খুব ইচ্ছে ये जो पिटा है ना ये मैं नहीं हूं ये मेरे जैसा दिखने वाला एक बंदा है और बोल मिथ्या मुझे कुछ पूछ मत पूछ अमर बोल मिथ्या मुझे कुछ पूछ मत पूछ अमर बोल मिथ्या मुझे कुछ पूछ मत पूछ यू रे फ्लैशबैक तो गाइस আজকে একটা ধামাকা ধামাকা ধামাকাদার প্র্যাঙ্ক হতে চলেছে আর প্র্যাঙ্কটা হবে প্রীতমের উপর বলো শোনা একদম প্রীতমকে আজকে নাকের জলে চোখের জলে করে দেব এতদিন এর উপর প্র্যাঙ্ক করেছে আজকে আমাকে প্র্যাঙ্কে সাহায্য করবে সেই কবে একটা করেছিল হেল্প আর আজকে করবে তা ও আজকে পাস্তা মারতে পারবে না বলে এখন মেরে শোধ নিয়ে নিচ্ছে না না ও পাস্তা খাবে বলছে তো আমি সস নিয়ে আমার ঘরে তো তুই নিয়ে আয় তো দোকানে গেছে সে আমাকে আইডিয়াটা আজকের আইডিয়াটা আমার এই বোন দিয়েছে দিদি এইভাবে পিতাম তার উপর একটা প্র্যাঙ্ক কর না আচ্ছা ঠিক আছে তো ও আসতে যতক্ষণে আসে ততক্ষণ ওয়েট করো আর সবাই কাজ করো সবার মতন তো দেখা হচ্ছে ফোনটা কোথায় রাখবো রাখো না এখানে রাখবে এটা কোথায় রাখো এইগুলো সরিয়ে দিই এইগুলো তো ফেটে বেশি বেলুন ফেটে আটকাতে পারছি আমি বললাম গেটে কটা বেলুন দেবো থাকবে বেলুন এই আটকাতে পারছি এদিকে দাম আটকে দাম একটা দেখাও আজা ভাই আই দুটো সাদা একটা নিই এই দাদা না ফোনটা শুনে দাঁড়া 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 করে খেয়াল উঁচু করে হ্যাঁ হয়েছে আই সব কিন্তু বেদো না কিন্তু আর শোনো একটা কথা সবাইকে বলছি সব বেলুন ফোলানো বন্ধ কর তুমিও তুমি বিশেষ করে তুমি তোমার জন্য আজকে এইগুলো হচ্ছে যেগুলো বলছি সেগুলো ঠিকঠাক করে বলবি ঠিক আছে আমি সব সত্যি কথা বলবো কি হয়েছে আমার নামে কিছু হয়েছে আমি কিছু তুই অনন্যাকে সকালে কি বলেছিস আমার ছোট শালিকে কি বলেছে আমি কখন কি বললাম তখন কিছু বলতে পারিনি তুই যেই গেলি ওটা আনতে তখনই আমাকে বললো যে রাহুল দা যে তোমাদের বাড়িতে এবার তো আসাই যাবে না যে কেন কি হয়েছে আমি কি বললাম বলছে এরকম প্রীতম দা আমাকে এরকম এরকম বলছে যে তুই নাকি তুই নাকি ওকে প্রপোজ করেছিস বলেছি কালকে সরো সরাসরি বুঝাই তাহলে তুমি একটা কাজ করো দিদির কাছে পারমিশন না আমরা দুজন ঘুরে আসি রাহুল দা গাড়ি নিয়ে এসব কথা বলেছিস নাকি তুই অনগট বলছি রাহুল আমি এরকম বলিনি বলিস সত্যি রাহুল দা তোমরা হাসছো কেন আমি সত্যি করছি সত্যি কিন্তু আমি কিন্তু হাসছি বলে শোনাই দিয়ে কিন্তু হাসছে না আগেতে বলে দিলাম সত্যি রাহুলদা তুমি আমাকে বিশ্বাস করো তুমি ভাই বলো তো আমি অনেক বলতে পারি তুমি বলো সেটাই তো ভুল দুধ কলা দিয়ে কাল সব পোষার ব্যাপারটা হয়ে গেল সেটাই তো ভুল দুধ কলা দিয়ে কাল সব পোষার ব্যাপারটা হয়ে গেল সেটাই তো ভুল দুধ কলা দিয়ে কাল সব পোষার ব্যাপারটা হয়ে গেল কি করে সকালবেলায় ভিডিও পোস্ট করতে আসলি কোনো রিল করলি অন্যান্য সাথে রিল টিল করিস তারপরে তা এটা বলা তো উচিত না তোর দুটো সাদা একটা মিল দাও এগুলো তাই ভাবে দেওয়া ঠিক আছে তবে ভাবে দিলে না তোমাকে কি কি বলেছে গো যখন সকালবেলা রিল বানা উড়ে হাস কম লাঠি মারবো বল কি বলেছে তখন তো নাকামো করে বললি
যখন সকালবেলা রিলস বানাচ্ছিলাম তখন বলছে কি অরণ্যা আমার সাথে প্রেম করবে, আমি একটা ভালো ছেলে, আমার বোনের সঙ্গে প্রেম কর, 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 আমার বোনের সঙ্গে প্রেম করার খুব ইচ্ছে। ইয়ে জো পিটা না ইয়ে ইয়ে ম্যানিউ ইয়ে মেরে জ্যাসা দিখনে ওয়ালা এক বান্দা হ্যায়। আমি এরকম বলিনি নন্দ, তুমি বিশ্বাস করো? বলেছো, মিথ্যা কথা কেন বলছো? বলেছো তোকে ভাই ভাবতো আমার, তুই বলে না কাউকে কি একটা কথাই আছে না যে ছাগলকে ভয় খেত দেখাতে নেই, সেরকম অবস্থা হচ্ছে তোর। তুমি আমাকে বিশ্বাস করো, আমি বলিনি এরকম, বলতে পারি কোনদিন, আমি এতদিন ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়েছি বলে দোষ হয়ে গেছে তাই না? कैसा लगा मेरा मजाक? সব কিন্তু এরকম বেতন দ্বারা সুযোগ, আমি সত্যি বলিনি, আমি বিশ্বাস করো আল্লাহ, তুমি আমাকে বিশ্বাস করো। পুজো আর্চার দিন আজকে, দেখ এত আনন্দ, সকাল থেকে আমরা কেনাকাটা করছি করছি, এই নিজের ভাইয়ের মতন ভাবে রাহুল, তাই তোকে দিয়ে সব কাজগুলো করায়, তোকে ডাকে কিছু ছোট একটা হলে, কিছু একটা রান্না হলো আর আমি তোমাকে ফোন করি, জায়গাটা রাখলি না তোর, তুই তো বাড়িতে এসে নিজের মতনই খাস, তুই তোর বাড়িতে, তুই এটা আমার নিজের বাড়ির মতনই করিস। ভিডিও করলে, ভিডিও করলে বলিস এবারে তো আসি আমি খেতে, এবারে তো আসি আমি খেতে, খেতে খেতে কি গলা অনেক বড় হয়ে গেছে নাকি? নাটক করিস না, নাটক করিস না, আমি জানি তুই প্র্যাঙ্ক করিস, নাটকের একটা সীমা হয়, প্র্যাঙ্ক করতে করতে কি এত নাটক শিখে গেছিস যে আমাদের উপরে নাটক করে দিবি? আমি কি বলে এখন বোঝাতে হবে না, তোর সঙ্গে কোনো রিলেশন নেই, তুই আসবি না আমাদের বাড়িতে আর। তুই ইনস্টাগ্রামে অনন্যাকে কি বলেছিস? তুই কি বলেছিস বল? আমি কিছু বলিনি, কিছু বলিনি আমি, তুই বলিসনি কিছু, লাভ ইউ ঠাভ ইউ মেসেজ করতেই থাকে সব সময়। আরে কেনা কে চাইতে হো, আর দুকা খাবি, চল খাবি, শুনে দেখো কত ছোট লোক দেখেছো, সত্যি করি না এরকম, আমি তো কথা বলছে, ও মিথ্যে বলছে, আমার বোন মিথ্যে বলছে, খুব তুই সত্যি বলছিস, আমার বোন মিথ্যে বলছে, তুই একা বলছিস সত্যি কথা, সত্যি পিতাম আমি তোকে না এরকম কোনদিন ভাবিনি, ঠিক আছে, ঠিক আছে, তোকে নিজের আমি ছোট ভাইয়ের মতন ভাবতাম, আমি বলে বলে বুঝতে পেরেছিস তো, বেশি মাথায় নিয়ে নাচানাচি করলে এই হয়, আমি বলছি তোমরা বিশ্বাস করছো না, যখন আমি আমি বলিনি তাও সরি চাইলাম তোমার জন্য, আমি বলিনি, বলিনি,
বলিনি, মিথ্যে কেন বলছো? তুই পিছনে তো সবসময় লাগিস তো, তা আমরা এর থেকে আর বড় বিশ্বাস করবো? তুই এমনি লাগিস ওর পিছনে, অভ্যাসটা পাল্টা এখন সময় আছে। হ্যালো মাইস টেস্টিং রেকর্ডিং, প্লিজ আপনি কিছু বলবেন। আমি আমি জানতাম, আমি জানতাম তুমি কিছু বলনি, ঠিক আছে? ও এত ঘাবড়ে গেছে গাইস, ও এইটুকু বলার সাহস হচ্ছে না যে আমার ইনস্টাগ্রামটা চেক করো আমি কি চ্যানেল চ্যাটিং করেছি কিনা। ও ভয় থেকে এইটুকু বলার ক্ষমতা হয়নি। আমি এইটুকু বললাম, হিস দিলাম যে প্রমাণ আছে, এইটুকু তো বলবে যে হ্যাঁ আমি তো দেখো চ্যাটিং করে, দেখো কোনো চ্যাটিং নেই, এইটুকু বলার ওর ক্ষমতা হয়নি। এত ভয় খেয়ে গেছে, তার মানে মেন সমস্যা গাইস সোনাইকার আমাকে প্রচুর ভয় পায়, ঠিক আছে? আর সোনাইকে তো বেশি কিরকম মারগুলো দিল বুঝতে পেরেছো তো গাইস? পুজোর দিন যাই হোক গাইস, ওইরকম ছেলে না, আর অরণ্যাকে অন্য চোখেই দেখে, ঠিক আছে? এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, ঠিক আছে? এ তো অন্য চোখে দেখে, সুযোগ আমারও আছে, হাত আমারও, আমারও ফোন আছে, আমারও সবকিছু আছে, তুমি প্র্যাঙ্ক করে নেবে কখন আমি এখন বলবো না। তো গাইস যাই না, আজকের ভিডিও কেমন হয়েছে? যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর প্রমোট করে দাও তাহলে। আর প্রীতমের ভাইয়ের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সুজয়ের চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আমার শালির চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে, আর ওই শালির ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশনে, আমারটাও ডিসক্রিপশনে, সোনাইয়ের ইনস্টাগ্রামটা ডিসক্রিপশন, সবার রয়েছে সবার, ঠিক আছে? ডিসক্রিপশন প্লিজ একটু ফলো করে রাখিছো, ক্যামেরা ওই মহাকাশে রেখেছি। আরে কপাল। তা যাই হোক, কেমন লাগলো প্রাঙ্কটা? প্রাঙ্কটা ভালো লাগেনি আমার, শোনাই দিও কিছু বল, আমি অনেক মারলে কারো তোমরা, আমার ভালো লেগেছে, আমি খুব মেরেছি, আমি কিছু করিনি, এতবার বলছি আমাকে তাও বিশ্বাস করে না। তো আমার বোনকে কিছু বলেনি তাই প্রাঙ্কে এরকম মেরেছে, আর যদি ও বলতো তাহলে ওর অবস্থা আমি কি করতাম? তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব। আর ওর 50,000 হতে কিছু বাকি আছে, 50,000 করে দাও, আর থ্যাংক ইউ সো মাচ 1,00,000 করে দেওয়ার জন্য। এবার 1,50,000 করতে হবে, তো তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, তো দেরি করো না, এখনই যাও সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, ফেসবুকে আমাদের 100K হয়ে গেছে, তো আমাদের আমার বোন চ্যানেল খুলেছে কিন্তু ভিডিও না পোস্ট করে তোমরা 1K করে দিয়েছো, থ্যাংক ইউ, বিগ বিগ থ্যাংক ইউ। আর যারা এখনো এখনো সাবস্ক্রাইব করেনি তো গিয়ে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ ওর চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও অনেক ভালো ভালো। বাই, টাটা।